নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে, অবাক হয়ে যাবেন। নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, দান সাদাকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে? سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس النار মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি বলেছেন দুই জিনিস, আল ফামু ওয়াল ফারাজ, মানুষের জিবা মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই দুইটা অঙ্গ।